হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টেক ম্যানেজ। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা কথা বলবো কিভাবে আপনার ড্রাইভে আপনি জায়গা বাড়াবেন। আমি একটু দেখাই দিই স্পেসে, এবং ডি ড্রাইভে অনেকটাই জায়গা আছে, কিছু জায়গা আমি এই সি ড্রাইভে নিয়ে আসবো, ঠিক আছে, সি ড্রাইভে। তো এটা কিভাবে করবেন সেটা দেখাবো। অনেকেই জানেন না, সি ড্রাইভ ফুল হয়ে গেলে একটা টেনশনে পড়ে যান, কম্পিউটার স্লো হয়ে যাবে, বিভিন্ন সি ড্রাইভে জায়গা বাড়াইতে হয়। তো আজকে দেখাবো সি ড্রাইভে কীভাবে জায়গা বাড়াবেন। ও আর একটা কথা, এটা কি ফটোশপ ডাউনলোড করেন, যে ভিডিওটা ছিল আমাদের চ্যানেলে, ওইটা অনেকেই কমেন্ট করছে যে পাসওয়ার্ড দেন, পাসওয়ার্ড ওইটাই ছিল, জাস্ট কোনো কারণে আপনারা এ করতে পারেন নাই। তো ইউটিউব থেকে ওই ভিডিওটা ডিলিট, তো ভিডিও আপলোড করার চেষ্টা করব আবার, এবং কোনো সমস্যা হলে তৎক্ষণিক একটা ভিডিও তৈরি করে দেবো আপনাদের জন্য, সমস্যা নেই কমেন্ট নিয়ে। তো আজকের ভিডিওটা দেখার অনুরোধ রইল, চলে যাচ্ছি ভিডিওতে ইন্টার পরে, ততক্ষণ সঙ্গে থাকুন। তো ভিডিওতে আমরা প্রথমেই যেহেতু এটাতে জায়গা বাড়াবো, আমাদের দেখে আমরা জায়গাটা জিবি ফ্রি আছে, এখানে 65 জিবি ফ্রি আছে, এটা 70 জিবির মধ্যে। তো আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে যে এই আমাদের ডি ড্রাইভে যেইটা থেকে জায়গা, মানে যেইটা থেকে আপনি নিতে হবে, এইটা আমার একটা পেন ড্রাইভ, আমি এইটা থেকে আমার এখানে যা ডাটা ছিল সব এটা ব্যাক করে নিছি। তো এইটা আমার দত দরকার নেই, তো সেজন্য আমি এটা রেখে দিচ্ছি এইভাবে। দেন এটা এখানে থাকার পর আমি এটা চলে যাবো স্টেটমেন্ট, এখানে আসার পর অথবা সার্চ এখানে আসার পর লিখবেন ক্রিয়েট, লেখার সি দিলে এখানে দেখেন ক্রিয়েট অ্যান্ড ফরম্যাট হার্ড ডিস্ক পার্টিশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন অনেকগুলো গেম আসছে, যে আছে তো এখানে দেখেন ডিস্ক অন দেখাচ্ছে, যে ডিস্ক জিরো যেটা হচ্ছে আমার এখানে 128 জিবির একটা এসে সেটা দেখা, আর অনে হচ্ছে যে আমার একটা পেন ড্রাইভ লাগানো আছে আমার ল্যাপটপে বর্তমানে, সেটাই ডিস্ক অন হিসাবে দেখাচ্ছে। তো আপনারা এখান থেকে চাইলে, আপনি যদি চান তাহলে ডিস্ক ওয়ান থেকে ডিস্ক জিরোতে জায়গা বাড়াতে পারবেন না, বা ডিস্ক জিরো থেকে ডিস্ক ওয়ানে জায়গা বাড়াতে পারবেন না, কারণ এটা ফিজিক্যালি পুরোটা আলাদা। এজন্য ডিস্ক ওয়ান থেকে ডিস্ক ওয়ানে রাখতে হবে, ডিস্ক জিরোতে ডিস্ক জিরো যেটা থেকে আপনার ডাবেন, আপনি রাখলে ডাটাগুলো কী হবে, ডাটাগুলো হারাবে না, আর অন্য কারণে ডাটাগুলো হারাই যেত। তো অবশ্যই বারবার বলতেছি ডাটাগুলো ব্যাকআপ নিয়ে রাখবেন। তো এখানে দেখেন যত সি ড্রাইভে জায়গা বাড়াবো, তো এখানে বাড়ানোর ইংলিশ হচ্ছে শ্রিঙ্ক, শ্রিঙ্ক ভলিউম, এখানে আমি ক্লিক করব। তো করার পর এখানে এক্সট্রাক করবো শ্রিঙ্ক স্পেস, তো এটা কত জিবির মতো বাড়াতে পারছেন, তো এখানে আমি এখানে 65 জিবির মতো এক্সট্রাক করব। তো আমি এখানে দিয়ে দেবো 66 560, সরি আমরা একটু 5 জিবি এখানে আলাদা করি, 5 জিবি করলে দেখি কী হয়। তো আমি এখানে 5 জিবি করবো, 5 জিবি করলে হচ্ছে গুণ 1024 দেবেন তাহলে বেড়ে আসবে, 5120 আসছে। তো 5120 দিয়ে আমরা এখানে এটাকে শ্রিঙ্ক করব। তো আমি এটাতে ক্লিক করলাম, দেখেন 5 জিবি আনলোকেটেড একটা ড্রাইভ তৈরি হয়ে গেছে, ভলিউম তৈরি হয়ে গেছে সাইডে। তো আমাদের 5 জিবি এখানে আনলোকেটেড একটা ভলিউম তৈরি হয়ে গেছে। তো এইটাকে আমরা এই 5 জিবিকে এই সি ড্রাইভের সাথে অ্যাড করব,
তো এখানে চাইলে কিন্তু আমরা ঘোরার মতো এখানে লাফ দিয়ে নিয়ে এসে এখানে অ্যাড করতে পারবো না। তো আমরা এখানে কি করব, এখানে আমাদের সি ড্রাইভ ডি ড্রাইভ আছে, তো আমি এখানে নিউ সিম্পল ভলিউম তৈরি করতেছি। তো আমি জাস্ট এখানে এটা থাকলো, নেক্সট নেক্সট করে এফ এফ দিয়ে এখানে নামটা চেঞ্জ করলাম না, এফ দিয়ে এখানে নিউ ভলিউম দিয়ে ফিনিশ করে দিলাম। জাস্ট আমি যদি এখান আমার ডি ড্রাইভে যাই, আমি এখান থেকে আর একটা ভলিউম এখানে দেখতে পাবো। দেখেন এখানে এফ নামে একটা ভলিউম তৈরি গেছে, যেটা ইয়ে রয়েছে এখানে। তো এখানে ডিলেট করি, ভলিউম ডিটা ডিলেট করে দিচ্ছি। এটা এখানে আমি আপনাদের দেখাইছি এটা আলাদা করা, কিন্তু আমার এখানে একটু সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে যে এই যে ডি ড্রাইভটা পুরো ফাঁকা রাখতে হবে। আমার এখানে 6 GB কীভাবে ভাইরাসের কারণে খেয়ে আছে, এটা আমি ডিলিট করার পর আউটপুট ফাইট করতে পারতেছি না। তো আমি এটা দেখাইতে পারতেছি না ঠিকভাবে। ফাইলটা রাইট বাটন ক্লিক করার পর ডিলিটটা দেখবেন যে ডিলিট বলে আমি এটা ডিলিট করে দেবেন। ডিলিট করার পরে দেখবেন এটা আনলোকেট হয়ে থাকবে। তারপর আবার এখানে দেখেন যে সি ড্রাইভের পর এসে রাইট বাটন ক্লিক করার পর সিঙ্ক এক্সট্রান্ট ভলিউম এটাতে ক্লিক করার পর দেখবেন যে ওরকম একটা ইয়ে আসতেছে, ওইখানে জিবি দিবেন যে কত জিবি ইয়ে করতে চাচ্ছেন। দেওয়ার পর ওকে করলে পরে এর সাথে এটা অ্যাটাক হয়ে। তো এখানে আমি তো পরবর্তীতে এটা সমাধান করে ভালোভাবে একটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আজকে এখানে আমাদের ভিডিও শেষ করেছি, আর আজকের এই ভুলের কারণে সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন।